আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে, চলে যাব বরুণের কাছে। বরুণ, কি কারণে এই বোমা তৈরি হচ্ছিল বা কোথা থেকে এলো এই বোমা তৈরির মশলা, কাউকে কি গ্রেফতার করা হয়েছে? ইন্দিরা, এটাই লাখ টাকার প্রশ্ন যে কোথা থেকে এলো এই বোমা। এত বোমা, 800টি তাজা বোমা, 17 রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এবং বেশ কিছু পরিমাণ বোমা তৈরির মশলা এই ভাটপাড়া পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের জয়চণ্ডীতলার একটি ক্লাব থেকে। ক্লাব বলতে একটি টিনের ঘর এবং আশেপাশে রয়েছে একটি মন্দির। এই এইখানে এই ক্লাব ঘরে কে আড্ডা মারত, কারা আসতো বা কি ধরনের, কেন আসতো, এটাও কিন্তু এলাকার লোকরা কিছু বলতে পারছে না। মুখ অতএব তারা মুখ খুলতে চাইছে না এলাকার লোকরা, যে কারা আসতো এখানে আর কোথা থেকেই এলো এত গোলা বারুদ। এর আগেও 2019-এ ভাটপাড়া যখন উপনির্বাচন হয় বা লোকসভা নির্বাচন হয়, সেই সময় ভাটপাড়া কিন্তু দেখেছে গুলি বারুদ কাকে বলে। আবার এইভাবে গুলি বারুদ, এত মশলা জমানো, এটা কিন্তু স্বভাবতই এলাকায় একটা চাঞ্চল্য তৈরি করেছে, এলাকায় একটা আতঙ্ক তৈরি করেছে, এটা বলাই যায় ইন্দিরা। একেবারেই বরুণ, বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরও একবার জানাবো, ভাটপাড়া থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভা 33 নম্বর ওয়ার্ড, এখানেই এই মাদ্রাল এলাকা, এখানকারই ক্লাব থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির মশলা, কার্তুজ, গুলি। কোথা থেকে এত বিস্ফোরক, এত সরঞ্জাম মজুত করা হলো ভোটের আগে, তা নিয়ে রীতিমতো চিন্তিত পুলিশ, এবং গোপন সূত্রে খবর পাওয়ার পরেই এই ক্লাবে অভিযান চালানো হয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবু, ভাটপাড়া থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে গুলি এবং বোমা, কোথা থেকে এলো, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে ভাটপাড়া উত্তপ্ত হয়ে উঠছে। আমি তো ইতিমধ্যে কিছুদিন আগে শুনেছিলেন ভাটপাড়া থেকে একটা আর্মস কারখানা পাওয়া গেছিল। ভাটপাড়া বম, পিস্তল, আর্মস, তৃণমূল যা আমদানি করেছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। সব জায়গা বোম মজুদ করা হচ্ছে, ক্রিমিনালদেরকে বাল তবিয়তে পুলিশ ছেড়ে রেখে দিয়েছে, ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, আর্মস জোগাড় করছে। আর সাধারণ বিজেপি কর্মী ও যদি মিছিল করছে তাকে পুলিশ গিয়ে ধমকাচ্ছে যে তুমি কেন বিজেপি করছো। এখানে তৃণমূলকে আর পুলিশের একদম যৌথভাবে এই অপারেশনটা চালাচ্ছে। অর্জুন বাবু, 22 তারিখ ভোট রয়েছে ভাটপাড়া, এবং আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু সেন্ট্রাল ফোর্স এলাকায় রয়েছে, তারা ঘুরছে, টহলদারি চালাচ্ছে, তাদের এই টহলদারির মধ্যেও এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশেরই বা কি ভূমিকা? টহলদারি করে কিছু লাভ হয় না, টহলদারি আপনি করবেন তাতে কি ক্রিমিনাল ভয় পাবেন? ক্রিমিনালকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, আগে থেকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতে হবে। এটা যদি না করা হয় এই শিল্পাঞ্চলে ভোটের দিন ব্যাপক গণ্ডগোল হবে। এই ক্রিমিনালদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট সব থেকে জরুরি আছে। যারা ধরুন যে ক্লাবে আছে, ক্লাব পুরো সবাই জানে যে এই ক্লাবে কারা থাকে, তাদেরকে অ্যারেস্ট করলেই তো হবে। এই ধরনের আর্মস অ্যামুনিশন জোগাড় করবে, তৃণমূলের নেতাদের সঙ্গে ঘুরে বেড়াবে, ছবি তোলাবে, আবার পুলিশ ওদেরকে কিছু বলবে না, এটা তো হবে না। না, এটা তো একটা যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা ইলেকশনের দিন আপনি দেখছেন, তো তার প্রতিফলন হচ্ছে। ধন্যবাদ।